হ্যালো ভিউয়ার্স, অনলাইন বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া আলম। বলিউডে গুড বুকে থাকার জন্য সেলিব্রিটিদের কিছু কম পরিশ্রম করতে হয় না। একবার যদি চরিত্রে দাগ লাগে তাহলে বলিউডে আর মাথা তুলে দাঁড়াতে পারেন না তারকারা। বলিউডে এমন বহু তারকা রয়েছেন যাদের নিজের কৃতকর্মের ফল ভুগতে হয়েছে। জীবনের একটা ভুল তাদের বলিউড থেকে বহু দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। আজকে এই তালিকায় থাকলো বলিউডের সেই হতভাগ্য তারকাদের নাম। সঞ্জয় দত্ত একসময় বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে গণ্য হতো তার নাম। তবে মাদকাসক্তি থেকে শুরু করে মুম্বাইয়ের সন্ত্রাসবাদী হামলায় জড়িয়ে পড়ে সঞ্জয় দত্তের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। নিজের ভুলের জন্য তাকে বেশ কয়েক বছর জেলেও থাকতে হয়েছিল। এখন অবশ্য নিজেকে সমস্ত বিতর্ক থেকে দূরে সরিয়ে নিলেও আগের মতো বলিউড থেকে ডাক পান না সঞ্জয় দত্ত। মনীষা কৈরালা মনীষা যখন তার ক্যারিয়ারের শীর্ষস্থানে অবস্থান করছিলেন তখন তাকে মাদকের নেশা পেয়ে বসে। স্বামী সম্রাট বহলের সঙ্গে তার বিচ্ছেদই তাকে স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। অবশ্য পরে মনের জোরে নেশা থেকে বেরিয়ে এসেছেন মনীষা। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন মনের জোর নিয়ে। তবে এসবের মাঝে বলিউড থেকে তাকে অনেক দূরে সরিয়ে যেতে হয়েছে। আমিষা পাটেল বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে আমিষা পাটেলও রয়েছেন। একাধিক সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। পারিবারিক বিবাদের কারণে অভিনয় থেকে দূরে সরে থাকতে হয়েছে তাকে। তবে এখন শোনা যাচ্ছে শীঘ্রই গদর টু ছবির হাত ধরে আবারও বলিউডে ফিরছেন আমিষা। মন্দাকিনী বলিউডে একটিমাত্র ছবিতে অভিনয় করে সারা ভারতে সাড়া ফেলেছিল মন্দাকিনী। রাম তেরি গঙ্গা ম্যালি তের মন্দাকিনী বোল্ড অবতার নিয়ে আজও চর্চা চলে। তবে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। দাউদের জন্য বহু ছবিতে কাজ পেয়েছিলেন তিনি। তবে পরে অবশ্য বিতর্ক মাথায় নিয়ে বলিউড থেকে দূরে সরে যেতে হয় তাকে। মমতা কুলকার্ণী ক্যারিয়ার শুরুতে সালমান খান, অক্ষয় কুমারের মতো বলিউডের প্রথম সারি অভিনেতাদের সঙ্গে অনেক ছবি করেছেন মমতা। তবে তিনি কুখ্যাত ডন ছোট রাজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর তার কাছে ছবির প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়। তারপর বলিউড ছেড়ে কোথায় যেন হারিয়ে যান মমতা। শক্তি কাপুর বলিউডের আরেক সুপারস্টার শক্তি কাপুর। তিনি একজন জনপ্রিয় খলনায়ক ছিলেন। বহু বছর ইন্ডাস্ট্রিতে তিনি সফলভাবে কাজ করেছেন। তবে আচকমা 2005 সালে কাস্টিং কাউচ বিতর্কে জড়িয়ে পড়ে তার নাম। এরপর বলিউড থেকে দূরে সরে যেতে হয় তাকেও। এখন মেয়ে শ্রদ্ধা কাপুর বলিউডে রাজত্ব করছেন। ফারদিন খান বলিউডের হ্যান্ডসাম হিরোদের মধ্যে ফারদিন ছিল বহু মহিলার হার্টথ্রব। তার চেহারা কার্যত কাবু ছিলেন মহিলা ভক্তরা। বেশ কিছু ছবিতে অভিনয় করে তিনি রাতারাতি দর্শকের মধ্যে বেশ প্রভাব ফেলেন। তবে আচকমা 2001 সালে কোকেন সমেত ধরা পড়ে যান ফারদিন। যদিও পরে অবশ্য আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যান তিনি। তবে তাকে এই ঘটনার পর আর কখনও বলিউডের ছবিতে দেখা যায়নি। পারভিন ববি বলিউডের এককালীন সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সৌন্দর্য এবং অভিনয় গুণে তার ক্যারিয়ার ক্রমশ সফলতার শিখর ছুঁতে যাচ্ছিল। আচকমা মাদকের নেশায় আসক্ত হয়ে সর্বশান্ত হন তিনি। শেষমেশ ব্যর্থতা মাথায় নিয়ে আত্মহত্যা করেন তিনি। রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবথেকে বেশি বিতর্কের সম্মুখীন হয়েছিল তার বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর প্রচারণা শুধু নয়, রিয়ার বিরুদ্ধে মাদকের নেশারও অভিযোগ ওঠে। মাদক মামলায় জড়িয়ে জেল খাটতে হয় রিয়া চক্রবর্তীকে। এমনিতে বলিউডে নিজের জায়গা পেতে চরম স্ট্রাগল করেছিলেন রিয়া। তবে এই ঘটনার পর তার নাম আরও বেশি ডুবে যায়। ধন্যবাদ। সুমাইয়া আলম, অনলাইন বাংলা নিউজ।